ও মা, আমার শরীরটা গুমাকে অ্যাঙ্কা অ্যাঙ্কা লাগিচ্ছে, ভাল লাগিচ্ছে না গো। কি হবে আবার, কালকে তোর খেলাধুলা বেশি হসে, ওই জন্য উঙ্কে লাগিচ্ছে। তারই জন্যে ব্যান উঙ্কে হচ্ছে আমার। ভাত বাইরে দিচ্ছি, যা ভাত খা। ও মা, আমি যে ভাতও খাবার পাচ্ছি না, ভাত খাওয়ার ধরে খালি ক্যাঙ্গা ক্যাঙ্গা লাগিচ্ছে, না রুচিও নাই। আমি তোকে লেবু এনে দিচ্ছি, লেবু খা, তাহলে মুখের উসি বাড়বে নি। আচ্ছা এনে দিও। কে গো, তোমার বেটি তোমার কয়দিন ধরা ঘর থেকে বাড়ায় না? আমার বেটি না কয়দিন হলো অসুখ গো সাসি, ভাত খাবার পায় না কিছু না, খালি বলে গন্ধ লাগে। অক তোমার বেটি কুটি গো, দেখি তো কি হসে। তোর বেটিক দেখে আসলাম, চোখ মকমা হলুদ, তোর বেটির না জন্ডিস হসে। কি কন সাসি, শোনেন আমার জন্ডিস হসে, আমি তো এনাও বুঝে পাইনি। এখন আমি কি করবো সোলক লিয়ে? আমাদের চিনা জানা নে একটা কবরেজ আছে, সোল লাগনা সেটি লিয়েছ। হ সাসি গো, চলেন যাই। এই সোলের না জন্ডিস হয়েছে বারে, আগে নিয়ে আসো নেই। সোলে যে জন্ডিস হসে আমরা বুঝবেরই পাইনি। আমি কয়টা গাছন তো ওষুধ দিচ্ছি সোলক, তার আর মালা পরে দিমনি। এই ওষুধ করে খেলো, তিন দিন পরে আবার আসো। ওষুধ তো দিলে নি, এখন আমাকে 2,000 টাকা দাও। 2,000 টাকা? আচ্ছা লেন। সোলের অসুখ কেঙ্কা এখন? অসুখ তো কমেনি, সোলটা না আমার উঙ্কেই আছে। ওষুধ আমি আবার দিচ্ছি, টাকা 5,000 দাও, 7 দিন পর সোলেকে আবার নিয়ে আসো। আচ্ছা। ভাবি কেমন আছেন, মিষ্টি কেমন আছে? শুনলাম মিষ্টি নাকি অসুস্থ। মিষ্টি না সে অসুখ, ওর জন্ডিস হসে। মেলা টাকা কোভিডে যোগ দিলাম, তাও আমার শরীরটা ভালো হলো না। মানে মিষ্টি জন্ডিস হয়েছে আর আপনারা কবিরাজে চিকিৎসা নিচ্ছেন? হ, ও যে চাষি করলো, কবিরাজে চিকিৎসায় বলে ভালো হয়। আপনারা এখনও পুরনো দিনে পড়ে আছেন? আপনার মেয়েকে সুস্থ করতে চাইলে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে চলুন। ঠিকই কছেন, আমি আর কবিরাজে চিকিৎসা করামো না, আমি এখনই আমার সলক ডাক্তারের কাছে নিয়ে যাবো। কবিরাজি চিকিৎসার অন্যতম উপাদান হলো অদ্ভুত সব পন্থায় মানুষকে বিশ্বাস করানো হয় যে প্রকৃত চিকিৎসাই চলছে। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, ঝাড়ফুঁক, তাবিজ কবজ এসব মানুষ সহজেই মেনে নেয়, কারণ তার কবিরাজি যুগ যুগ এভাবেই করতে দেখেছে। প্রাচীনকাল থেকে তা চলে আসলেও বর্তমানে তা গ্রহণযোগ্য নয়। তাই আসুন আমরা নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।